আমি এখন চলে এসেছি কাঁটাবনে। আর আমার আজকে এই কাঁটাবনে আসার উদ্দেশ্য হচ্ছে আমার পেছনে যেই পশু পাখির মার্কেটটি আছে এই পশু পাখির মার্কেটটি দেখা এবং এই পশু পাখির মার্কেটে কি কি আছে তা আপনাদেরকেও দেখানো। আর আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও জানাবো এখানে কোনটার দাম কী রকম। তো চলুন আমার সাথে আজকে আমরা দেখে নিই কাঁটাবনের এই পশু পাখির মার্কেটটি। আমি এখন যে দোকানটিতে দাঁড়িয়ে আছি এই দোকানটির নাম হচ্ছে বার্ড লাভার্স কর্নার, এটিও এই কাঁটাবনেই অবস্থিত। আর আমি এখান থেকে আসলে বিপ্লবায়ের মাধ্যমে জানতে পারলাম যে কোন পাখিগুলোর দাম কেমন। আর এখানে পাখির পাশাপাশি আমি বিভিন্ন ধরনের বিড়ালও দেখলাম, পার্সিয়ান বিড়াল থেকে শুরু করে আরও কয়েক ধরনের বিড়াল দেখলাম, তারপরে কবুতর দেখলাম, আর বেশ কয়েকজনের কবুতর দেখলাম, যার দামগুলো আমি আপনাদেরকে এখন জানাবো। লাভার্সগুলোর জোড়া কত বললেন? আচ্ছা আচ্ছা, লাভবার্ডের আসলে দামটা ডিপেন্ড করে তার পাখির কালারের উপরে। আর ওই কালারফুল পাখিটার নামটা আরেকবার বলবেন? রেম্বো লরি। এটা রেম্বো লরি, এই কালারফুল যে পাখিটা এই পাখিটার নাম হচ্ছে রেম্বো লরি। এই পাখিটাকে আপনি চাইলে টেম করতে পারবেন, অর্থাৎ এই পাখিটাকে চাইলে আপনি পোস্ট বানাতে পারবেন। এই রেম্বো লরির প্রাইসটা কত? রেম্বো লরির প্রাইসটা পড়বে 25,000 টাকা। যেমন আপনি যে এখানে আছে কাকাতোয়া, এগুলো আপনার পাতাশে গেলে কথা বলতে পারে, যেগুলো আছে আছে এগুলো টেম করতে পারবেন আপনি। এই পাখিটার নাম কি? এগুলোর নাম হচ্ছে আপনার কে বলে ককাটাল, কে বলে কাকাতোয়া। এটা আপনি সর্বনিম্ন প্রাইস হচ্ছে 4,000 টাকা পিস, 3,000-4,000 টাকা, আগে কম ছিল এখন দাম বাড়ছে। এই পাখিটাও চাইলে আপনি পোস্ট বানাতে পারবেন? হ্যাঁ, এগুলো সবগুলো তো পোস্ট বানাতে পারবেন। যেগুলো হাতে আছে সুইচ দেয় মাঝে মধ্যে আপনি কথা শিখলে কথা বলবে, এগুলো আছে। এটা কথা বলে? হ্যাঁ, এটা কথা বলে। আবার এটার মধ্যে যে আরেকটা আছে, যে এটা যদি আপনি বড়গুলো নেন, বড়গুলো নিলে হোয়াইট পেস ৫০০ টাকা সেল করি আমরা। আবার এগুলোর মধ্যে যদি আপনি বড় নেন, যেগুলো ডিম বাচ্চা গুলো, তার এগুলো নিলে আপনি 800-1,000 এরকম করবেন। বাজিগার মধ্যে আপনি অনেকগুলো আছে, যদি আপনি ক্লাসিকগুলো নেন, ক্লাসিকগুলো নিলে আপনার হলো 400-500 টাকা। আর যদি আপনি স্পেনিয়াল, র্যাম্বো, ড্যামিস ওগুলো নেন, তাহলে আপনার 1,000 টাকা পড়বে, 800 টাকা পড়বে জোড়া। তাহলে বাদ্যগুলোর সর্বোচ্চ দাম কত হতে পারে? বাদ্যগুলোর সর্বোচ্চ দাম হচ্ছে আপনার 12,000 টাকা। বাদ্যগুলোর সর্বোচ্চ দাম 12,000? 12,000, ইংলিশ বলে যাকে, এক্সিবিশন ইংলিশ। সর্বনিম্ন ধরুন 400-500 টাকা? হ্যাঁ, সর্বনিম্ন 400 টাকা। আর যদি আপনি ভালো কোয়ালিটি নেন, তাহলে দাম বাড়বে। এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান ডগ। যেভাবে এটা সেম ভাবে ডিম পারবে, এটা কবুতর দুটো ডিম পারে, গুগু দুটো ডিম পারবে, বেশি পারবে না ওরা। আবার আপনি আমার অবশ্য দেখতে পারেন যে পাশে আছে আপনার সানকুনোর অ্যাডাল্ট পেয়ার, নিলে আপনার 50,000 টাকা পুরো পেয়ার। এটা অ্যাডাল্ট পেয়ার। আর যদি আপনার বাচ্চা নেন, বাচ্চা নিলে আপনার 30,000 টাকা পেয়ার। যে বাচ্চা আছে আমার এখানে অ্যাডাল্ট পেয়ার আছে আমার এখানে। আর এটা যখন আপনি বাড়ির থেকে যখন আসতো তখন 12,000-15,000 টাকা করে একসঙ্গে দাম ছিল, কিন্তু এখন তো আমাদের বেশি দিতে হয়, সেজন্য এখন দামটা কম, দাম কমে গেছে। হ্যাঁ, যে পাশে আছে আমরা আপনার এই যে সিরাজি কবুতর জোড়া হচ্ছে 6,000 টাকা সর্বোচ্চ, আর সর্বনিম্ন হচ্ছে 4,500। এর নাম হচ্ছে বোখারা, এটার প্রাইস হচ্ছে আপনার 8,000 টাকা। হচ্ছে বোখারা কবুতর, এদের প্রাইসটা কত বলেন ভাই? যদি আপনি নেন তাহলে লোকালগুলো নিলে আমাদের এখানে 500-600 টাকা সেল করে, মানে 500 বেশি করে 500 টাকা সেল করে। আর যদি আপনি বাইরেগুলো নেন, একটু ভালো কোয়ালিটি নেন, তাহলে আপনার 1,500 থেকে শুরু করে 2,000 টাকা, 2,500 টাকা পর্যন্ত সেল হয়। যেগুলো বাইরে বিট আর কি, বেশি বিদেশি প্রজেক্ট ওটা বেলজিয়াম বলে, ওগুলো আপনার 2,500 টাকা সেল করে। লোকাল যেটা, এটা 500 টাকা সেল করে আমরা।
আর যদি আপনার লোকালের মধ্যে একটু বড় সাইজ নেন তাহলে 800 থেকে 1000 টাকা আছে অ্যাডাল। হ্যাঁ, যেটা আপনি বাচ্চা দিবে তাড়াতাড়ি ওটা নিলে আপনি 800 থেকে 1000 টাকা পাবেন। বাচ্চা নিলে এটাই সুবিধা নিজের মতো করে টেম করতে পারবেন পালতে পারবেন এক জায়গায় থাকবে। আর যদি আপনার বড় বিড়াল নেন, বড় বিড়াল আছে আমার কাছে। এটা আমি ছেড়ে দিলাম, তো দেখেন যাবে না, কোথাও যাবে না, এটা ছেড়ে দিলে যাবে না, পার্সিয়ানের মতো এটা দেখি। আর পাশের বিড়ালটা পার্সিয়ান বিড়াল, এটা কালারটা ডিফারেন্ট। পার্সিয়ানের মধ্যে আপনার অনেকগুলো কালার হয়, আর কালারের উপর ডিপেন্ড করে। যদি আপনার সাইকেল আনেন, সাইকেলের এখানে দামটা কম হয়। আর যদি আপনার হোয়াইট কালার বা আপনার যদি এই যে লাল কালার হয় তাহলে পার্সিয়ান কাটার দামটা একটু বাড়ে। আর যদি আপনার সাইকেল আনেন বা কালো কালার নেন তাহলে দাম কম। এটা হচ্ছে পাখির খাবার, এগুলো বাইরের প্রোডাক্ট, এগুলো সব বাইরের খাবার, এগুলো সব বাইরের খাবার। হ্যাঁ, এগুলো আপনার 800 থেকে শুরু করে 300-350 টাকা সেল হয়। আর এই যে এটা হচ্ছে বিড়ালের খাবার, এটা হচ্ছে আপনার 100 টাকা। এটা বাইরের খাবার, এটা থাইল্যান্ড থেকে আসে। আর এখানে আবার এই যে র্যাবিট ফুড আছে, আর যদি আপনার লাভবাট পকেট হলে খাবার, লোকালটা নেই, লোকালটা নেই, যে লোকাল খাবার আছে এখানে, লোকালগুলো আপনার 120 থেকে 100 টাকা লোকাল। হ্যাঁ, লাভবাট মানে ধুলোবালি বেশি থাকে। হ্যাঁ, বাইরেগুলো তো আপনার ফ্রেশ থাকে, আর দেশিগুলো কেটে ধুলোবালি থাকবে। এগুলো নিয়ে প্রাইস করে, এগুলো 1/2 কেজি খাবার, এখানে হচ্ছে আপনি 120 থেকে 100 টাকা শুরু করে। আমি ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি সিঙ্গাপুর অ্যাকুরিয়ামের ভিতরে। সিঙ্গাপুর অ্যাকুরিয়াম বলতে আসলে আমি কোনো অ্যাকুরিয়ামের ভিতরে না, তারপরেও এটাকে একটা অ্যাকুরিয়ামই বলা চলে। আসলে এটি সম্পূর্ণটাই হচ্ছে কাঁটাবনের মাছের দোকান। এখানে বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের মাছ আছে, আর এই মাছগুলোর দাম জানতেই আমি কথা বলেছিলাম এখানের ওনার, যিনি অর্থাৎ এখানের মালিক লালন ভাইয়ের সাথে। আর লালন ভাইয়ের সাথে কথা বলেই আমি জানতে পারলাম বিভিন্ন মাছের নাম এবং তার দাম সম্পর্কে, যা আমি এখন আপনাদেরকেও জানাবো। এই মাছটার নাম কি বললেন ভাই? বেলুন মলি। আচ্ছা, এটা প্রাইস কত করে? 120 টাকা। 120 টাকা করে। আর এই এটা কোথা থেকে আনেন? মানে বেলুন মলি থাইল্যান্ড, থাইল্যান্ড থেকে আসে। আর এই মাছটা কি? ওইটা, সরি, থাইল্যান্ডের গোল্ডফিশ, এটা 150 করে। 150 কি পেয়ার? পার পেয়ার হচ্ছে 150 থাইল্যান্ডের গোল্ডফিশ। এইটা ভাইয়া, এই মাছটা কিনা জেব্রা। এই জেব্রা মাছটা কোথা থেকে আসে? এটাও থাইল্যান্ড থেকে আসে। এই জেব্রা মাছের প্রাইস কত? 60 টাকা পেয়ার। 60 টাকা পেয়ার। আচ্ছা আচ্ছা,
আর এই 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 মাছটা মলি সরি মলি মলি এই মলি মাছটা কি থাইল্যান্ড থেকে আসে না এটা আমাদের দেশি এটা বাংলাদেশি আচ্ছা আচ্ছা এটা বাংলাদেশে কোথায় চাষ হয় ফেনী ফেনীতে চাষ হয় ও এটা মলি মাছ বাংলাদেশের ফেনীতে চাষ হয় এটা প্রাইস কত করে এটা 50 টাকা করে 50 টাকা কি জোড়া জোড়া আচ্ছা আচ্ছা আর এই মাছটা টাইগার বার্ড টাইগার বার্ড টাইগার বার্ড এটাও কি থাইল্যান্ড থেকে আসে না जोड़ा এই মাছটার নাম হচ্ছে রোজিবার এটার জোড়া কত করে 100 টাকা এটা হচ্ছে 100 টাকা করে জোড়া আর এটা কোন জায়গায় চাষ হয় ইন্ডিয়া এটা ইন্ডিয়ান এটা কি ইন্ডিয়া থেকে আসে এই মাছটা হচ্ছে রোজিবার এটা ইন্ডিয়া থেকে আসে এটা হচ্ছে 100 টাকা করে জোড়া আর এই যে ফাইটার মাছগুলো পলিথিনে করে আলাদা আলাদা রাখার কারণ কি এটা ওরা একসাথে থাকে না আচ্ছা আচ্ছা ওরা যে কোন একুরিয়ামে একটা থাকবে দুইটা থাকবে না ও একুরিয়ামে একটাই থাকবে এটা কি মানে একুরিয়ামের কোনো সাইজ আছে না নির্দিষ্ট নাকি ওইটা যে কোন একুরিয়ামে যত বড়ই হোক একটাই থাকবে একটাই থাকবে দুইটা হলে ওরা নিজেরা নিজেরা সফটওয়্যার থেকে এরা মারা যায় আচ্ছা সেই জন্য এটা এরকম প্যাকেটে রাখতে হয় মাছের নামই হচ্ছে ফাইটার 100 টাকা করে পিস দুইটা মাছ একসাথে রাখা যায় না কারণ এই মাছগুলো একসাথে রাখলেই ওরা সারাক্ষণ ফাইট করে এই জন্য এদেরকে এভাবে বেলুনের মতো করে পলিথিনে করে রাখতে হয় তাই না এঞ্জেল ফিশগুলোর জোড়া কত করে বলুন 60 টাকা 60 টাকা আচ্ছা এটা বাংলাদেশেই চাষ হয় বাংলাদেশে চাষ এটা মূলত কোন দেশের মাছ এমনি থাইল্যান্ডের থেকে থাইল্যান্ডের মাছ এই মাছের নাম বটিয়া বটিয়া এটা কি এই মাছটা কি পাকিস্তান থেকে আসে এই বটিয়াটা না নাম দিয়েছে পাকিস্তান আচ্ছা আচ্ছা এটা চাষ হয় কোথায় चाहिदा তাতে 40 50 আইটেম তো হবে 40 50 আইটেম লিখে করুন জারগুলোর দামগুলো বলুন কোন জারের কত প্রাইস এটা হলো 10 ইঞ্চি সাইজ এটা হলো 200 টাকা এই 10 ইঞ্চি সাইজের জারের দাম কত 200 টাকা আচ্ছা আর এটা এটা 8 ইঞ্চি এই 8 ইঞ্চি সাইজের জারের দাম কত 150 টাকা 150 টাকা আর এটা এটা 8 ইঞ্চি আর এটা সরি 20 সাইজের জার কত 90 টাকা আচ্ছা আর এই একুরিয়ামগুলো একুরিয়ামগুলো এই একুরিয়ামটা 35 এটা এই একুরিয়ামটা মানে সাইজ কত আড়াই ফিট সরি আড়াই ফিট আচ্ছা তো এই আড়াই ফিটের একুরিয়ামটা 35 টাকা এইগুলো এই ছোট একুরিয়ামগুলো আড়াই টাকা এই আড়াই টাকা করে এই ছোট একুরিয়ামগুলো আচ্ছা এইগুলো সাইজ কত 8 ইঞ্চি বাই 12 ইঞ্চি আচ্ছা আচ্ছা এই 8 ইঞ্চি বাই 12 ইঞ্চি সাইজের একুরিয়ামটা হচ্ছে 250 টাকা 250 টাকা হচ্ছে এই একুরিয়ামটির দাম এটি হচ্ছে 8 ইঞ্চি বাই 12 ইঞ্চি আর আপনারা যদি কখনো এই কাটাবন এলাকায় মাছ কিনতে আসেন একুরিয়ামের জন্য সেক্ষেত্রে অবশ্যই নির্দ্বিধায় এই সিঙ্গাপুর মাছের দোকানে আসতে পারেন এটি এই দোকানটি প্রায় 15 বছর ধরে সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে আপনার 35000 টাকা এই কি নাম কি হ্যাঁ এটা কি আপনার পাক পিউজি পাক পাক বল হ্যাঁ পাক এই পাকের প্রাইস কত চুপচাপ থাকে সব সময় না না চুপচাপ একটু দুর্বল আছে জাপানি কুকুর এটার নাম হচ্ছে কি সাউন্ড এই কি সাউন্ডের পার পিস হচ্ছে কত করে কি সাউন্ডের পার পিস হচ্ছে 20000 টাকা করে সবচেয়ে শান্ত কুকুর কোনটা এই শান্ত কুকুরটা বলতে নাই শান্ত আপনার বেশিরভাগ এগুলোই শান্ত একটু জার্মান শেফার্ড আর এই স্পিস
গাড়ের জন্য পালে অনেকে দেখলে আপনার কুকুর দেখলে ভয় পায় আর কি, এতটুকু আর কিছুই না। আমাদের কিছু কুকুরের নাম কি? বেলকাম। বেলকাম? হ্যাঁ বেলকাম। এই বেলকাম মোড়ক কত করে প্রাইস? বিদেশি মুরগি তো, বিদেশি মুরগি বাইরের মুরগির জন্য। উনি বলছেন যে এটি বিদেশি মুরগি আর বাইরের মুরগি হওয়ার কারণে এটার দাম হচ্ছে 10,000 টাকা করে জোড়া বেলকাম মোরগ। এটা হচ্ছে বেলকাম। আর এই এই নতুন মুরগটার নাম হচ্ছে ইংলিশ ফাইটার। এটার নাম হচ্ছে ইংলিশ ফাইটার। এই ইংলিশ ফাইটারের জোড়া কত করে? 15,000 করে জোড়া ইংলিশ ফাইটার। এটা আসলে কোন দেশের মুরগি? আচ্ছা, এটা বেসিক্যালি থাইল্যান্ড থেকেই আসে এই মুরগগুলো। ইংলিশ ফাইটার 15,000 করে জোড়া। আর এইটা এটা হচ্ছে বেলটামের একটু বড় সাইজ ছেলে। এগুলো হচ্ছে ছেলে বেলটাম, আর এগুলো হচ্ছে ফিমেল বেলকাম। এই মেল বেলকামের দাম কত? সেম ও এগুলো আবার পায়েও পছন্দ। কাঁটাবনের এই পুরো মার্কেটটাই হচ্ছে পশু পাখির মার্কেট। এখানে এসে আপনি যে কোনো ধরনের পশু বলেন আর পাখি বলেন, মাছ বলেন, যাই বলেন না কেন, সবই আপনি পাবেন, সবই কিনতে পারবেন। ভিডিওটা শেষ করতে করতে আপনাদেরকে বলে রাখছি, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ ভিডিওটা শেয়ার করবেন, আর পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই ইনফো হান্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি করে দেখুন।